আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি উর্মিলা খান। ওয়েলকাম টু মাই ব্লগ। চলে আসলাম কক্সবাজার লাস্ট ডে ব্লগ নিয়ে। আসলে বলতেও খারাপ লাগতেছে যে আজকে আমরা ঢাকায় চলে যাব। এই দুই দিন তো অনেক এনজয় করেছি, আর আজকে আমরা কী কী করেছি, কোথায় ঘুরতে গিয়েছি লাস্ট ডেতে, সেটাই থাকছে আজকের ব্লগে। সো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে আমরা বের হয়ে গেলাম আজকে বৌদ্ধ মন্দির দেখতে যাব। সো তার জন্য হচ্ছে এখানে আমরা সিএনজি ঠিক করেছি রিজার্ভ। আমাদের আজকে দুইটা স্পট ঘুরে দেখাবে সিএনজি মামা, সে তার জন্য ভাড়া নিয়েছে 800 টাকা। সো আমরা প্রথমেই চলে যাব যে বৌদ্ধ মন্দির, ওইটায়। এরপর আমরা চলে আসলাম মন্দিরের সামনে, আর এসেই তো এখানে টিকিট কাটতে হবে। পার পার্সন হচ্ছে 20 টাকা করে টিকিট। আর এখানে এসে ফিল হচ্ছিল যে আমরা থাইল্যান্ডে এসে পড়েছি, বাংলাদেশে থেকেও থাইল্যান্ডের ফিল পাচ্ছিলাম, অনেক ভালোই লাগতেছিল। আর এখানে আরও হচ্ছে মূর্তি তৈরি হচ্ছিল দেখতেছিলাম। আর এই যে আমরা টিকিট কেটে নিচ্ছি, আর আমরা ছিলাম একসাথে 4 জন। আমরা যে গ্রুপে গিয়েছিলাম কক্সবাজার ভ্রমণ প্রিয় পর্যটক, ওই গ্রুপ থেকে হচ্ছে একটা কাপল আমাদের সাথে লাস্ট ডেতে পরিচয় হয়। সো আমরা 4 জনেই হচ্ছে লাস্ট ডেতে একসাথে ঘোরাঘুরি করি। ওই কাপলটা অনেক ভালো ছিল, ভাই অ্যান্ড আপু। সো আমরা আজকে একসাথে ঘোরাঘুরি করি, এই ব্লগে তাদেরকেও দেখতে পাবেন। আর এই মন্দিরে আসলে আপনারা একসাথে দুইটা স্পট ঘুরে দেখতে পারবেন। একটা হচ্ছে রাংকুট ব্রিজ, এই যে এটা ঝুলন্ত ব্রিজ, আর একটা হচ্ছে মন্দির। মন্দির তো আছেই। সো আমরা প্রথমে ঢুকেই হচ্ছে ব্রিজটা এসে ছবি তোলা শুরু করি, কারণ হচ্ছে আমরা যখন বের হয়েছি তখন প্রায় হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে, এই জন্য আমরা দ্রুত করতেছিলাম, যার জন্য আমরা আগে ব্রিজটা দিই। দেখতেছিলাম যে এখানে লাইটিংয়ের ব্যবস্থা ছিল এগুলার সাইডে, যাতে রাতে অনেক সুন্দর লাগে, ভালোই লাগতেছিল। দেন আমরা বের হয়ে যে হচ্ছে রামও মন্দিরের উদ্দেশ্যে। এখন আপনাদেরকে বলে দিই আপনারা এখানে কিভাবে আসবেন। কক্সবাজার যে কোনো জায়গা থেকে অটো, সিএনজি বা রিক্সা রিজার্ভ করে এখানে আসতে পারেন। সেই ক্ষেত্রে বলতে হবে যে রামও মন্দির বা বৌদ্ধ মন্দির যাব। সো আপনাদের এখানে আসতে হলে দামাদামি করে আসতে হবে, আমাদের কাছে চেয়েছে 1200 টাকা, আমরা 800 টাকা রিজার্ভ দিয়ে এখানে এসেছি। এরপর আমরা এসে পড়ি রাম মন্দিরের সামনে, আর আমরা যখন আসি তখন হচ্ছে একদম লাস্ট টাইম, আমাদেরকে টিকিট দিতে চাচ্ছিল না। এরপর আমাদেরকে জিজ্ঞাসা করে যে আমরা কোথা থেকে এসেছি, দেন আমরা বলি যে আমরা ঢাকা থেকে এসেছি এত দূর কষ্ট করে দেখার জন্য। এরপর আমাদেরকে টিকিটটা দেয়, আর পার পার্সন টিকিট নিয়েছে আমাদের কাছ থেকে 20 টাকা করে। এরপর আমরা ভিতরে ঢুকি, আর ভিতরে ঢুকে হচ্ছে এখানে জুতা নিয়ে প্রবেশ করার নিষেধ লেখা আছে। সো আমরা জুতাটা খুলে ফেলি পায়ে থেকে, আর ভিতর ঢোকার পরে অনেক সুন্দর লাগতেছিল, রাত হয়ে গেছে বাট তারপরও নিট অ্যান্ড ক্লিন ছিল জায়গাটা, পরিবেশটা অনেক সুন্দর ছিল। আর আমরাই হচ্ছে লাস্ট 4 জন ছিলাম, ভিতরে কেউ ছিল না, আমরাও বের হয়েছি, এরপরে তারাও হচ্ছে ক্লোজ করে দিছে। দেন আমরা উপরে উঠে পড়ি, আর এখানে সাইডে হচ্ছে ছোট ছোট কিছু মূর্তি ছিল, এগুলো হচ্ছে আগে তৈরি করা ছিল না, কিছুদিন ধরেই নাকি এগুলো তৈরি করা হয়েছে। সো জায়গাটা অনেক সুন্দর লাগতেছিল। দেন আমরা উপরে উঠে যাই, আর উপরে উঠতেই হচ্ছে একটা জিনিস ভাবতেছিলাম যে
আসলে আমাদের অনেক লেট হয়ে গেছে আস্তে আস্তে, যদি আমরা দিনে আসতাম তাহলে হচ্ছে অনেক সুন্দর একটা ভিউ পেতাম, বাট সেটা হয়তো ভাগ্যে ছিল না যার জন্য আমরা রাতে আসছি। যদি এটাও না দেখতে পারতাম হয়তো অনেক বড় আফসোস থেকে যেত, বাট ফাইনালি সব কিছুই পূর্ণ হয়েছে। আর এখন হচ্ছে আমরা ভিতর ঢুকতেছি, এটা দেখে তো আমি পুরাই অবাক, এটার লম্বা নাকি 100 ফিট, অনেক সুন্দর ছিল কারুকার্যগুলা। আর এখানে স্টাফদের একটা রুমও ছিল, অনেক বড় বিল্ডিং, এটার ভিতরে মন্দির আছে, আমি একটু পরে দেখাবো আপনাদেরকে। আর এটা তৈরি হয় হচ্ছে 2002 সালে, আর এখানে লেখা ছিল যে তার পোজে হচ্ছে কেউ এখানে ছবি নিতে পারবে না, সে যেরকম স্ট্রাকচারে শুয়ে আছে এরকম কেউ পোজে ছবি তুলতে পারবে না। সো আমি তো প্রথমে বাইরে থেকে ছবি উঠাচ্ছিলাম অ্যান্ড ভিডিও করতেছিলাম, আমি ভাবছি হয়তো ভিতর ঢুকতে দিবে না, বাট পরে দেখলাম যে ভিতর ঢুকতে দিচ্ছে। তাদেরকে জিজ্ঞাসা করলো আমার হাজব্যান্ড যে ভিতর ঢুকা যাবে কি না, এরপর সে বললো যে হ্যাঁ ভিতর ঢুকা যাবে। সো আমরা আবার ভিতর ঢুকে হচ্ছে কিছু পিক তুলি অ্যান্ড ভিডিও নিই। এরপর এই যে যে স্টাফদের বিলিংটা ছিল এটার ভিতরে হচ্ছে 3-4টা মূর্তি ছিল ছোট ছোট। সো আমি তো প্রথমে বাইরে থেকে ভিডিও করতেছিলাম ভয়ে ভয়ে যে ভিডিও করতে দিবে কিনা বা ভিতরে ঢুকতে দিবে কিনা। এরপর আমি হচ্ছে জিজ্ঞাসা করি একটা লোককে যে এখানে ঢোকা যাবে কিনা, এরপর বললো যে হ্যাঁ যাবে, যান ভিতরে। দেন আমি ভিতরে চলে আসলাম ভিডিও করার জন্য। আর এখানে হচ্ছে কোনো অ্যালাউ না ভিডিও করা বা ছবি তোলার, ভিতর তো ঢুকতেই দেয় না, আমরা হচ্ছে সবার লাস্টে ছিলাম যার জন্য ঢুকতে দিছে। আর এটার ভিতর ঢুকার পর না গাটা কিরকম যেন শিউরে দিয়ে উঠতেছিল, কেমন যেন ভয় ভয় কাজ করতেছিল ভিতরটা। সো আমি তাড়াতাড়ি কোনোরকম ভিডিও করে এরপর বাহিরে চলে আসি। এরপর এখান থেকে বের হয়ে আমরা চলে আসি সুগন্ধা বিচে, যেহেতু আজকে আমাদের লাস্ট ডে কক্সবাজার। সো রাতে হচ্ছে আমি একটু সুগন্ধা বিচে অ্যান্ড লাবণী বিচে ঘোরাঘুরি করি। এরপর আমরা সুগন্ধা বিচ থেকে লাবণী বিচ যাওয়ার সময় দেখতে পেলাম যে একটা লোক মাছ ধরতেছে। সো আমরা ভাবছি হয়তো এইভাবেই ধরতেছে বা পায় না। তো এরপর দেখলাম যে যখন জালটা উঠায় আনে তো তখন তো অনেক মাছ ছিল, আমি তো দেখে পুরাই অবাক যে আসলেই মাছ পাইছে সে। আর অনেক মাছ ছিল তার পিঠের ব্যাগে, আর এই মাছগুলো হচ্ছে চাপিলা মাছ ছোট ছোট সে বলতেছিল। এরপর আমরা লাবণী বিচে চলে আসি, আর এখন দেখতেছিলাম যে এখানে অনেক টাইপের ব্যাগ ছিল, ব্যাগগুলো সুন্দরই ছিল। এই যে এই ব্ল্যাক কালার ব্যাগটা চাচ্ছিল 350 টাকা, দামটা আমার কাছে প্রায় ঢাকার মতোই লেগেছে, বেশিও চাচ্ছিল না একদম কমও চাচ্ছিল না, এভারেজ ছিল। বাট তাদের সাথে বার্গেনিং করতে হবে, তারা তো একটু বেশি বলবেই, আপনি যদি বার্গেনিংয়ে ভালো হন তাহলে অবশ্যই ভালো জিনিস কিনতে পারবেন।
এরপর কিছু মাছ দেখে আমরা আবার সামনে চলে আসি। আর এইখানে দেখলাম যে একটা পিঠা বানানো হচ্ছে। এই পিঠাটা হচ্ছে বিনি চালের গুঁড়া দিয়ে করা হয়। জাস্ট এটার মধ্যে হচ্ছে নারিকেল থাকে, কোনো চিনি থাকে না, গুড় থাকে না। এই পিঠাটা আমি সাজেক গিয়ে খেয়েছিলাম, সো এখানে পেয়ে তো আমি মহা খুশি হয়ে যাই। আর সাজেক গিয়ে যেটা খেয়েছিলাম ওইটা আরও ছোট ছিল, বাট আরও মজা ছিল। এইটা অতটা মজা ছিল না, এটার মিষ্টিটা কম লাগতেছিল। বিনি চাল তো এমনিতেই মিষ্টি হয়, বাট এটা কম ছিল। আর এটার দাম রেখেছে মাত্র 20 টাকা। এরপর পিঠা খেয়ে আমরা আবার চলে আসি মাছের দোকানে। এখান থেকে যে 2টা স্কুইড নিয়েছি আমি, এগুলার দাম তো চেয়েছি 120 টাকা করে, বাট আমি 2টা নিয়েছি 150 টাকা দিয়ে। তারা আসলে অনেক দাম বলে অ্যান্ড একদম বলে বসে থাকে, বাট আপনারা বার্গেনিং করবেন। অ্যান্ড এখানে আপনাদেরকে আমি একটা ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে যেখানে তারা মাছ কাটে সেইখানে গিয়ে আপনারা দাঁড়িয়ে থাকবেন অ্যান্ড লাইট ধরে থাকবেন। এতে করে হয় কি, ওরা এই মাছগুলো চেঞ্জ করতে পারে না। তাছাড়া ওরা যেই মাছ আপনারা দিবেন সেটা হচ্ছে চেঞ্জ করে মরা মাছ বা অন্য নরম পচা মাছ দিয়ে দেয়, সেটা তো আর কেউ দেখে না। সো আমি কি করছি, ওইখানে ফোন নিয়ে লাইট ধরে রাখছি, সে তো আর দেখে না যে আমি ভিডিও করতেছি, কারণ তারা ভিডিও করতে দেয় না আর ওখানে মানুষ যেতেও দেয় না। বাট আমি ওখানে দাঁড়িয়ে ছিলাম। এরপর আমাদের স্কুইডটা কেটে দিল অ্যান্ড কেটে এটাকে ফ্রাই করে দিছে। আর স্কুইডটা মজাই ছিল, সস দিয়ে খেতে ভালোই লেগেছে। এরপর আমরা চলে আসলাম আবার সুগন্ধা বিচের মার্কেটে। এখানে দেখতেছিলাম যে কোনটার দাম কেমন। সো এই সুগন্ধা বিচে তো অনেক দাম, লাবণী বিচ থেকে এখানে অনেক দাম, সব কিছু ডাবল ডাবল দাম রাখে, বাট জানি না কেন। এরপর আমরা একটা দোকানে চলে গেলাম। এই দোকান থেকে হচ্ছে আমি কিছু আচার নিয়েছি অ্যান্ড আমার স্কিনের জন্য একটা চন্দন লোশন নিয়েছি। এই আচারগুলোর দাম রেখেছে 65 টাকা করে। আমি প্রথমে 50 টাকা করে বলেছি, বাট দিবে না, তারা তো 120 টাকা করে চেয়ে বসে আছে। এরপর এখান থেকে 3টা আচার নিয়ে নিলাম অ্যান্ড আমার জন্য একটা ফেসের চন্দনের লোশন নিলাম এখান থেকে। এই লোশনটা আমি অনলাইনে ভালো রিভিউ দেখেছি, বাট অনলাইনে দাম চেয়েছে 200 টাকা করে পার পিস, আর এখান থেকে আমি নিয়েছি 60 টাকা করে। এখানে আমাকে সে দেখাচ্ছিল যে কোনটা আসল অ্যান্ড কোনটা নকল। আমার বাঁ হাতে যেটা ছিল ওইটা হচ্ছে আসল, আর ডান হাতে যেটা ছিল ওইটা নকল। দেন আমরা হোটেলে চলে আসি টুকটাক শপিং করে। হোটেল এসে আমরা আমাদের লাগেজটা গুছিয়ে আমরা বের হয়ে যাই আমাদের বাসে ওঠার জন্য। এরপর আমরা বাসে উঠে যাই, আর বাসে ওঠার পর হচ্ছে সব ছেলেরা গান ধরে, সবাই গান বলতেছিল, অনেক ভালোই লাগতেছিল। জাস্ট এটা 10 মিনিটের জন্য চলতেছিল, এরপর হচ্ছে সবাই ঘুম। সো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার ফলো দিয়ে আমার পাশেই থাকবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।